শ্রাবণ এলো উজানি এবং চম্পানের মাঝখানে যে বন জঙ্গল ছিল তা পরিষ্কার করে নতুন বাজার আয়োজন করা হয়ে গেছে। তাই তো সেই বাজারে যাব আমি আমার সামান বিক্রি করতে। যদি সামান বিক্রি না হয় তাহলে উচিত মূল্য দিয়ে ক্রয় করে নেবে মহারাজ। আরে বিলম্ব করবো না, ছুটে যাব ওই সখের বাজারে। Bye.
দুইটা বেটি ছ বেটি ছড়ি কালি মাছি বেচলা বাজার মা সবে কোন মাছি লেন বহিন 10 টাকা করি কে দিই না বেশি দাম নাই এক পোয়াকে 10 টাকা হাম মাছি না লাই পারি হামে নাম জিতনি ছোকে কান হাসনি করি কে ইয়া ইয়া নহি আমি পহলে বৈঠি হে এই সায়া সারি খোল সুতো কায়া সারি খোল সুতো আমি বললাম কি আমার কাছে আছে কত হিম্মত একবার দেখি কি ও কি না বলি দাদা সুটিয়ে লাল করে দাও নোংরা আমি বাদ এটা বাদ বলবো দাদা আমার জীবন না ঝুটা বাদ নাই বললি তো রাগ চুকে কইছি দাদা আমার বলি কি ছায়া সারি খোল আমার সুতো পাগল হয়ে গেছে নাকি মাথা ঠিক আছে ঠিক আছে তো এই ভাই এই শুন ছায়া সারি বলা আমার কাছে আছে ছায়া সারি খোল সুতো মাগে আম্মা তো অন্য কিছু সোজি বলি একদম টাটকা মাছি ভরে গেল ভাতার আমার দোকানের সামনে তোমার জায়গা রয়েছে এই কোথায় থেকে পচাটো চামচ নিয়ে চলেছি যাও ওদিকে যাও আরে আরে ও মুখা ওই মুর্খা মুখা স্তব্ধ মুর্খা মুখা মানে দেখা বলা হয়ে গেল তো তরান দা তো তো ইয়া তো তো মানে দেখা বলা দেখা দেখাই নাম্বার মগে ঝোকা ঝোকি মুখা মানে দেখা বলা হয়ে গেল তো বলে না তো পয়সা দিয়ে বসেছি পয়সা দিলে কি হলো বড় গবালা হয়ে গেছি গবালা বাপরে ওদিকে অনেক জায়গা পড়ে রয়েছে ওখানে যে বস দেখিল তো উঠা থেকে নেই যাবি গল্লি থেকে একই দাম মারবো শিখিলে যাই খালি 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 হম হিয়া নাই বেটবে হম হিয়া বেটবা ইয়াগে দিদি গে মনে বহু ইচ্ছে সেই সখীর বাজার ভ্রমণে যাব
যাকে স্বপ্নে নয়নে কোনোদিন দর্শন করলাম না তাকে নিজের মনের মানুষ করতে হবে গো। না জানি আমার স্বপ্নে রাজকুমার সে দেখতে কেমন হবে, তার সাথে আমি সুখে সংসার করতে পারবো কিনা আমার কিছুই জানা নেই গো। মন কি বলে জানো গো, শ্রাবণ এলো thank you.
কাকে নিয়ে যাব গো? আমি হচ্ছি রাজখনির রাজকন্যা, আমার মাতা পিতা আমাকে কখনো কি একা যেতে দেবে সেই শখের বাজারে? কাকে নিয়ে যায়, কাকে নিয়ে যায়? হ্যাঁ মনে পড়ে রয়েছে গো, সঙ্গে রয়েছে আমার অষ্ট সখীরা, সেই সখীদের সঙ্গে করে যাব ওই শখের বাজারে। সই 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 ওমা সই, তুই এলি? এ এত সিজি কথাই শোন না, আরে তারা 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 দেখিনি কি ওমা, আজ তোমার বৌদিরা শেষ সাজিয়েছে, সেই কি অপূর্ব লাগছে, এ তো সিজে কথাই যাবে। তোমাকে নিয়ে আমি একটি নতুন জায়গায় নিয়ে যাব। আমায় নিয়ে নতুন জায়গায় নিয়ে যাব? হ্যাঁ, তার মানে তোমার দাদার মুখের আমাকে গাল শোনাবে? আরে না সেই কথা নয়, তাহলে গাল কেন শোনাবো? তুই তো জানিস তুই আমার প্রাণীর সখী। হ্যাঁ বল, তোর ছাড়া আমার মনের কথা কে বুঝবে বল? এই তো সাথে যাবে, কোথায় যাব মোরা? কোথায়? সেই সখীর বাজার। সখীর বাজার? হ্যাঁ, এই কিছুক্ষণ আগে তো আর সত্যি জানতে পেরেছি, কিন্তু শৈরে কে আগামীকাল তোর বিয়ে। হ্যাঁ, আর এই সেজি তোকে যেতে দেবে তোর মা বাবা? আমার মা বাবা কেন যেতে দেবে না শোকে? আমি যে তার দশটি নয় পাঁচটি নয় একটি মাত্র স্বাদের বেহুলা জানি, আর তাছাড়া আমি তো একা যাচ্ছি না, সঙ্গে তো তুই যাবি, তাহলে আর অন্য সখীরা। মা অনুমতি দিয়েছে, বাবা অনুমতি দিয়েছে, তো তাহলে আর চিনতে তাহলে সয় যেতাম, কিন্তু আর যাওয়া হবে না। কেন না? কেন? বাজারে গেলে অনেক কিছু কিনা খাবার ইচ্ছে করে, তাহলে আমাদের কাছে তো করে নেই, আমরা কি পয়সা নেই? তাই নাকি? হ্যাঁ, আমি হচ্ছি নাচগর নাচগর, আমার টাকা পয়সার অভাব আছে নাকি? তার মানে আমরা যা যা পছন্দ করে তুমি কিনে দেবে? সখীরে হ্যাঁ, তোকে কি কি কিনে দেবো জানিস? কি কি কিনে দেবে শুনি। ও সখী দেখবি চল পুতুলনা, আকারে পুতুল নাচ আছে, আচ্ছা আচ্ছা বল, সখীর বাজারে কিনে দেব চুলের ফেতা, তোমার চুড়ি দু হাতে দেবে, লাল ফিতাও দেবে, আমি যাব। আমার নাকি বিয়ে ঠিক হয়েছে, তবে তবে যে আমি যতজনকে বলেছিলাম ওগো জননী, যতক্ষণ পর্যন্ত তোমাদের নয়নের দেখা পাত্রীকে আমি নিজের নয়নে দর্শন করব না, আমি কিন্তু বিয়েতে মন দেব না গো।
তাই তো জননী আমার কথা মতো পিতাকে বলি নিকড়িয়ার 64 বিঘা বন জঙ্গল পরিষ্কার করে সেখানে শখের বাজারের আয়োজন করেছে। তাই তো আমার বড় বাসনা সেই বাজারে আমি যাব, অবশ্যই আমার সেই পাত্রীর সঙ্গে দেখা হবে। জানি না জানি না সে দেখতে কেমন, আমার যে আর মন সয় না, তাই আমি সখাকে ডাকবো। কোথায় সখা? সখা হঠাৎ করে বউটা গেল মরে, একলা রাতে ঘুমাসে রে। আরে তাড়াতাড়ি আয়, আমি তো মায়া তোমায়ামি বন্ধু। হ্যাঁ বন্ধু, বন্ধু তোমার বিয়ে লেগেছে, আমার অনেক আনন্দ আছে। তাই তুমি কিসের জন্য ডাকলে বন্ধু? জানো বন্ধু আজকে তোমার কিসের জন্য ডেকেছি? আরে না বলে কি করে জানবো? আমি আজকে শখের বাজারে যাব। শখের বাজারে? হ্যাঁ হ্যাঁ আমি যাব না বন্ধু। কেন যাব না? কেন যাবে না? আমি যেটা চাইলে তুমি দিতে পারবে? অবশ্যই। তাহলে শুনো, কালকে তোমার বিয়ে। হ্যাঁ তাহলে আমার মনে মনে আশা আছে তুমি আমাকে সায়ার ব্লাউজ কিনে দিবে। তুমি ছেলে না মেয়ে? কেন আমি হিজড়া? এ বন্ধু কি এমন কথা বলতে নেই বন্ধু, মেলাতে কত সুন্দর সুন্দর জিনিস বসবে সত্যি। হ্যাঁ আমি তোমাকে সবই কিনে দেবো বন্ধু। আমাকে জুতা খাওয়াবা? জুতা? হ্যাঁ। আরে পাগল, জুতা কেউ খাই? হ্যাঁ খাওয়া যাবে। আচ্ছা আমাদের আমাদের সাইড কোন দিকে বলো তো? সাইড আমাদের বাম দিকে। বাম দিকে? দেখে নাও কি মেয়েগুলো ডান দিক থেকে আসছে। হ্যাঁ আমি ডান দিকে চলে গেলে আমাকে কি খেতে কি খেতে হবে? সত্যি তোমার খুব বুদ্ধি, কিন্তু আমরা ওই জুতা খাবার কাজ করব না বন্ধু। তাহলে আমরা যাব শখের বাজার দেখতে। বাজার যাব, সেখানে আমার আমার পিতার পছন্দ মতো পাত্রী আসবে। হ্যাঁ আজ নিজ নয়নে আমরা দর্শন করব। ঠিক আছে তাহলে চলো। তবে বন্ধু কি বাজারের পথ তো অনেক দূর, তুমি আমাকে মিষ্টি করে একটি গান শোনাও। মানে গান গাইতে গাইতে চলে যাবো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে গান চলো। কুহি জব রাহ না পায়ে মেরে সঙ্গ আয়ে, তাই কি বগি বগি দীপ জ্বালায়ে। সত্যি বন্ধু সত্যি বন্ধু, মেরি দোস্তি মেরা প্যার। কোহি জব
তাই? আচ্ছা বলি বন্ধু। বলো বন্ধু। আচ্ছা বাজারে আসলাম, হ্যাঁ, তুমি কি করে মেয়েকে চিনতে পারবে? কি করে বুঝবো তুমি আমাকে বলে দাও। তাহলে আমার কথা হিসাবে চলতে হবে। হ্যাঁ, তুমি হবে কৃষ্ণ। আমি কৃষ্ণ হব? আর তুমি বাঁশি বাজাবে? আমি বাঁশি বাজাবো। তোমার বাঁশি টানে টানে সেই চলে আসবে, তাই? তাহলে তুমি বাঁশি বাজাবে। তুমি সত্যই বলেছো। এক সময় আমার দাদু শ্রীকৃষ্ণ বাঁশি বাজিয়ে কত না গোপিনীর মন জয় করেছিল। আমি একটি মেয়ের মন জয় করতে পারবো না? সে অবশ্যই আসবে। তাহলে চলো বন্ধু, তুমি আমার পাশে দাঁড়াবে, আমি দাঁড়াবো, আমি সুন্দর করে বাঁশি বাজাবো। ঠিক আছে, তুমি বাঁশি বাজাও, আমি এখানে দাঁড়াচ্ছি। এই বাঁশির সুর তো আমরা কত ভাঙতে পারবো না, বা কোথা থেকে আসে? তাহলে কর্ণপাত করে ওদিকে আমরা লক্ষ্য করি, চল সই চল। ও রে Oh,
একটু আগে যাকে দেখলাম সে কে জানি না, কিন্তু মনে হয় যুগ যুগ ধরে ওর সঙ্গে আমার এক গভীর সম্পর্ক রয়েছে। ও যেন একটা নীলকণ্ঠ পাখি, আমার চোখের সামনে দিয়ে উড়ে গেল, কিংবা আমার মনের গভীরে লুকিয়ে থাকা অদেখা এক ভালোবাসা। আজ দেখি তোকে মনে হয় আফগানের মতো দাঁড়িয়ে রয়েছ বন্ধু। হ্যাঁ সত্যি, দেখো আমার বাসি সুরে কত সুন্দর একটি মেয়ে ছুটে এসেছে। তবে কি সে মেয়ে পটানোর তো ভালোই তরিকা জানো তুমি। কি বলছো বন্ধু? মনে হয় ওই আকাশের সূর্য এই বাজার মাঝে উদয় হয়েছে। ও গণিত তিনি উদয় সূর্য মন ভরেছে তোমায় দেখি গ, আমি পাগল হয়েছি তোমার রূপে গ।
যার সাথে আমার বিয়ে লেগেছি না, আচ্ছা এই হচ্ছে সে, আমি তার আত্মপরিচয় জেনেছি, সে জানে না, সে জানে না, আর আমি তাকে বলবো না, সেই বলিস নে তাহলে সাই, বলো বন্ধু আমিও পরিচয় নিব বন্ধু, আচ্ছা হ্যাঁ নাও তাহলে পরিচয় নিব, হ্যাঁ অবশ্যই কোন আগামীকাল বিয়ে, প্রথম বাজারে প্রথম তোমার প্রথমে শাখা, আজ আগে শাখা দেখবো তারপরে অন্য বাজারে, এর হাতে শাখা দাও, এই সংকেত দাম কত? ও দাদা 325 টাকা, ও দোকানদার ভাই শাখা দিয়ে দাও টাকা আমার বন্ধু দিবে, ও বন্ধু শাখা নিচ্ছে, শাখা নিচ্ছে, শাখাটি নিব, আরে শাখা নে বারে নে হোক না, ওই না আমি দেব কোড়ি তোমার পিতা শাহু রাজা গো, তখন না লোকটা কাটারি ও মোর সুন্দর দেখি দুজন, হ্যাঁ হ্যাঁ নিয়ে নাও, ভাই আয়না দিয়ে দাও টাকা আমার বন্ধু দিবে, আরে আয়না লে বারে হোক না আমি দেব কোড়ি তোমার পিতা শাহু রাজা গো, কন্যা লোকটা দরদারি ও মোর সুন্দর কন্যা ও সুন্দর
ওখানে যাই লেহু লেহু আমাদেরকে কাছে করি নাই তোমরা কিছু ভাই তোমরা যদি এরকম ঝামেলা করো তো আমার পিতা কিরা কেমন করে হবে ভাই শোনো ভাই ও লক্ষণ ভাই তুই আমার নিজের গ্রামের কাকা তোকে ভাই বলছি কারণ আছে টাকা তোমার শুধু টাকার দরকার আছে ভাই বেটা আমার তোকে টাকা দেওয়া দরকার ভাষা শিখ করে বলো বাংলাদেশি ভাষা ও বাংলাদেশি চলো আসো দোকানে শুধু চলো এই শাড়ি শাড়ি এটা নেবে সখি কত দাম এটা এটা বুক প্লেট আচ্ছা দেওয়া যাবে এর মূল্য আমি এই যে নাও টাকা নাও এই না দাও আরে বুক প্লেটলে বারলে হো কন্যা আমি দেব কড়ি তোমার পিতা শাহু রাজা গো ও কন্যা লোকনা সরকারি ও মোর সুন্দর কন্যা গো যদি পূর্ব স্মৃতি স্মরণে চলে আসে তাহলে আমার কার্য সিদ্ধি হবে না তার আগে আমায় কি করতে হবে কাল বৈশাখ